একটি বিল্ডিং এর ফ্লোর করতে সেটি কি ইটের সলিং করতে হয় নাকি শুধু রড দিয়ে ডালাই দেওয়া যায়, আর সেটি কত ইঞ্চি কিভাবে ডালাই দিতে হয়? সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা যে ভিডিওটি দেখতেছেন বিল্ডিং এর, এই ভিডিওটি কিন্তু এখানে রয়েছে, যে গ্যাপটি দেখতেছেন এখানে কিন্তু পাশে রয়েছে মাত্র 7 ফিট গ্যাপ। তো যেখানে দাঁড়িয়ে আছে লোক সেটা কিন্তু রয়েছে একটি ময়লার ট্যাঙ্কি, রয়েছে একটি পানির ট্যাঙ্কি। তো এই রডগুলো অনেক সময় ফ্লোর করতে গিয়ে দেখা গেছে অনেকেই শুধু রুম বাই রুম ডালাই দিয়ে থাকে। তো সেটি কিভাবে, যদি রড যদি আপনার পুরো বিল্ডিং এক সমানে ডালাই দেন তাহলে প্রতিটি বিমের ওপর দিয়ে এই যে দেখেছেন যে রডগুলো গেছে সেই রডগুলো পড়তেছে, তাহলে একটি ফ্লোর যাতে ফেটে যাওয়ার কখনোই সম্ভাবনা নেই। যদি আপনি একটি বিমের নিচে প্রতিটি রুম বাই রুম দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সেই ফ্লোরগুলো ছাড় দিয়ে ফাটল ধরতে পারে বা ডেবে যেতে পারে। তো এখানে যে কথাটি বলতে চেয়েছিলাম, অনেকে রড কত মিলি ব্যবহার করতে হয়, তো যদি 7 ফিট বা 10 ফিট, কোনো 10 ফিট বাই 12 ফিট কোনো রুম হয়ে থাকে সেক্ষেত্রে অনেক সময় আপনি 8 মিলি রড ব্যবহার করতে পারেন। তো 8 মিলি রড সেখানে 10 ইঞ্চি পরপর ব্যবহার করতে পারেন। আর যদি আপনার রুমের সাইজ বড় হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে 10 মিলি রড ব্যবহার করতে হবে, মানে 300টা রড। তো 300টা রডে দিয়ে যদি আপনি করেন সেক্ষেত্রে দেখা গেছে আপনার বিল্ডিংয়ের যে ফ্লোরটি সেটি কখনো ফেটে যাবে না। আর এখানে যে ডালাইয়ের পরিমাণ রয়েছে সেই ডালাইয়ের পরিমাণগুলো কিন্তু এখানে প্রায় 4.5 ইঞ্চি, মানে 4 ইঞ্চি থেকে 4.5 ইঞ্চি পর্যন্ত দিতে পারেন। আরেকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, যে বিষয়গুলো হচ্ছে এখানে যদি কোনো বাথরুম টয়লেটের যে জায়গাটুকু সেখানে কিন্তু অবশ্যই সেই পাইপগুলো স্যানিটারি কাজগুলো আগেই আপনাকে করে নিতে হবে। মনে রাখবেন যদি আপনি করার পর সেই ফ্লোরের ডালাই ভাঙতে যান সেক্ষেত্রে কিন্তু ফ্লোর অনেক সময় দুর্বল হয়ে যায় অথবা আপনার কাজগুলো করা সম্ভব হয় না। সেজন্য এগুলো সঠিকভাবে কোথায় প্ল্যানে কিভাবে রয়েছে সেভাবে দিবেন। আর যদি আপনার নিজের প্ল্যানে কোনো কাজ করে থাকেন সেটিও অবশ্যই খেয়াল রেখে করতে হবে যাতে পরবর্তীতে সেটি পাইপ লাড়তে না হয়। দেখতেছেন এখানে যেই রডগুলো, এই রডগুলো কিন্তু এখানে 300টা রড ব্যবহার করা হয়েছে, প্রতিটি রডই কিন্তু বিমের ওপরে রয়েছে। তো এই ডালাইগুলো আপনাকে সেভাবে দিতে হবে। অনেক সময় কিন্তু যে দেখাচ্ছে আপনাদের যে রুমের গাঁথনিগুলো করা হয়েছে এই রুমের গাঁথনিগুলো কিন্তু অনেক সময় দেখা গেছে রুম করার পর রুম বাই রুম পরে থাকেন, সেটি কখনোই কটে যাবেন না, তাহলে কিন্তু সেটি সমস্যা দেখাবে। এই যে দেখতেছেন এখানে যে সাইডের যে রডগুলো দেখাচ্ছি এখানে কিন্তু গাঁথনি জন্য 2টি রুম করা হয়েছিল আগে, তারপর বলা হয়েছিল সেটি এভাবে করবে না, কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে যে পুরাটাই রড দিয়ে ডালাই দেওয়া হবে। তো সেই জন্য কিন্তু এভাবে করা হচ্ছে। এই কাজগুলো খেয়াল রাখতে হবে। আপনাকে আরেকটি বিষয় যে ব্লক ঠিকমতো রয়েছে কি না, ব্লক ক্লিয়ার রয়েছে কি না। যদি আপনার 4 ইঞ্চি ডালাই হয়ে থাকে নিচে 2 ইঞ্চি ব্লক দিতে হবে, কারণ জালি কিন্তু একটা সিঙ্গেল হয়ে থাকে। এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি কাজ করতে পারেন আমি গ্যারান্টি দিতে পারি আপনার কাজে কখনোই বিঘ্ন ঘটবে না, একটি ফ্লোর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। যেমনটি অনেক সময় গোসলখানা বাথরুম টয়লেট হয়ে থাকে সেখানে অনেক সময় ফ্লোর ডালাই না দিলে নিচে থেকে গাঁথনি করে সেগুলো করতে হয়, তাও আবার সেটি ভবিষ্যতে দেয়াল ফাটল ধরতে পারে। তো সেদিকে আপনার একটু সুযোগ রয়েছে, যেমন ফ্লোর করার পর যদি সেখানে গাঁথনি বা দেয়াল করে থাকেন সেটি ফ্লোরের ওপর থেকেই আপনি গাঁথতে পারেন, সেটি মজবুত হয়ে থাকে, কখনো ফাটল ধরার সম্ভাবনা থাকে না। এই যে দেখেন সেন্টারের পাইপগুলো লাগানো হয়েছে, তো অবশ্যই নিচের মাটিগুলো ভালোভাবে পানি দিয়ে সেটি ধুরমুজ দিয়ে ভালোভাবে পিটিয়ে নিতে হবে। শুধু একদিনের পানি দিলে হবে না, আপনাকে ধীরে ধীরে কিছুদিনই এখানে মোটর ছেড়ে সেই পানিগুলো দিতে হবে যাতে বারেভাবে সেই ফ্লোরের মাটিগুলো ঠিকমতো বসতে পারে। শুধু পানি না দিয়ে অনেক সময় ধুরমুজ পিটিয়ে অনেকে কাজ করে থাকেন। মনে রাখবেন একটি ধুরমুজের বাড়িতে সর্বোচ্চ আপনাকে মাটির নিচে 6 ইঞ্চি পর্যন্ত বসে যায়, 6 ইঞ্চির নিচে যে মাটিগুলো থাকে সেই মাটিতে
কখনোই বসে না, তার জন্যই আপনাকে পানি ব্যবহার করতে হয়। এবং ফুলোরে আরেকটি বিষয় অনেকে করে থাকেন, যেটি আটাল মাটি দিয়ে ফুলোর করে থাকেন। মনে রাখবেন, কখনোই ফুলোরে আটালিয়া মাটি দিয়ে ফেলা যাবে না, সেটি অবশ্যই বিটি বালু ব্যবহার করতে হবে, তাহলে সেই ফুলোরগুলো কখনো ফাটার বা বসার সম্ভাবনা থাকে না। দেখতেছেন বিমের ওপরেই কিন্তু চলে গেছে প্রতিটি রথ। তো এভাবে করলে আপনার সুবিধা হবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যারা ফেসবুক পেজে রয়েছেন ফলো করুন। আল্লাহ হাফেজ।